বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কাছে একটি মধ্যে ফোন আছে স্যামসাং, আর এই ফোনটি আমরা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করছি। তো পাওয়ার সাপ্লাইতে 3% কারেন্ট এসে আটকে রয়েছে, ঠিক আছে? তো ফোনটার ভিতরে কারেন্ট আনতেছে, 3% শর্ট দেখাইতেছে, আর এই মুহূর্তে আমরা এখন পাওয়ার প্রেস করব। তো এই মুহূর্তে আমরা পাওয়ার প্রেস করব, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের ফোনটা অন হয় কিনা, ঠিক আছে? তো এখানে আমরা পাওয়ার প্রেস করার চেষ্টা করতেছি, আর আমাদের কিন্তু এখানে 3% রিডিং এসে আটকে আছে। আর আমরা এখানে যখন পাওয়ারে প্রেস করতেছি তখন পাওয়ার বাটনে কোনো প্রকার কাজ করতেছে না, ঠিক আছে? তো এই ধরনের সমস্যাটা বন্ধুরা বেশিরভাগই সেকেন্ডারি লাইন থেকেই বেশিরভাগই হয়। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে এটি কোথা থেকে সমস্যা হয়েছে, ঠিক আছে? তো যেহেতু এই ফোনটা আমাদের কাছে আসছে শুধু মাদারবোর্ড, এই মুহূর্তে ডিসপ্লেটা নাই, ডিসপ্লেটা যদি সাথে থাকতো তাহলে আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখানো যেত, ঠিক আছে? তো ডিসপ্লেটি পরবর্তীতে লাগাবো, আগে বোর্ডটা ঠিক হলে ডিসপ্লে লাগাবো। তো এখানে যে আমাদের নেটওয়ার্ক সেকশন আছে, এই সমস্যাগুলো বেশিরভাগই নেটওয়ার্ক সেকশন থেকে হয়ে থাকে। তো নেটওয়ার্ক সেকশনে আমরা এটি কাজ করব, আর ইনশাল্লাহ আমাদের কাজটি হবে। জুম করে দেখি, এখানে আমাদের যে পিএ যে আইসিটা আছে, ঠিক আছে? তো এই পিএ আইসিগুলো শর্ট হলেই কিন্তু আমাদের এই 3% 7% রিডিং এসে আটকে থাকবে, পাওয়ারে কাজ করবে না। তো সেই জন্য আমরা একটা মাল্টিমিটার নেবো যে আশেপাশে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা। তো মাল্টিমিটার নিয়ে আমরা বুঝতে পারবো আশেপাশে যদি কম্পোনেন্ট শর্ট থাকে, এই কারণেও কিন্তু আপনার এই রিডিংটা আসতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে কন্টিনিউটি মোডে রাখছি মাল্টিমিটারে, মাল্টিমিটারে কন্টিনিউটি মোডে রাখলাম। এখন আমরা চেক করবো যে আসলে আমাদের রিডিংটা মানে বিট আসে কিনা, কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে কোনো প্রকার কম্পোনেন্ট শর্ট পাইতেছি না। তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা ফার্স্ট স্টেপ যে কাজটা করব, অনেক সময় হয় কি, এই আপনার চার্জিং পোর্ডের গোড়ায় যদি ময়লা কার্বন জমে যায় তাহলে এই ধরনের রিডিং আসতে পারে। তো এটা বেশিরভাগই আসে পিএআইসি থেকে, ঠিক আছে? তো পিএআইসিটা আমরা এখান থেকে তুলে নেব, ঠিক আছে? তোলার পর আমরা রিডিংটা আবার চেক করব যে আসলে রিডিং আমাদের কত আসবে, ঠিক আছে? তো আমরা এখানে একটু ফ্লাক্স পেস্ট দিব আইসির উপরে, তারপর আমরা আইসিটা এখান থেকে রিমুভ করব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নিছি আমাদের পিএআইসির উপরে। এখন জাস্ট আমরা এখান থেকে আইসিটা রিমুভ করব। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি, এরপরে আবার আমরা মাদারবোর্ডটা চেক করি যে আসলে আমাদের সমস্যাটি সলভ হয়েছে কিনা। আর তো বন্ধুরা, আমরা এখানে পাওয়ার সাপ্লাই, আমাদের পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই দিয়ে আবার মাদারবোর্ডটা আমরা এখান থেকে চেক করে নিই যে শর্টের মাদারবোর্ডটা এখনো ঠান্ডা হয় নাই। তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে ধরি, আমরা এখন চেক দিই। তো বন্ধুরা দেখতেছেন আমাদের কিন্তু 3% শর্টটা কিন্তু রিমুভ হয় নাই। তো আমরা এরভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে, আর ইনশাল্লাহ 3% শর্টটা ইনশাল্লাহ চলে যাবে, ঠিক আছে? তো এই পাশে আসি ক্যামেরা নিয়ে। তো শর্টের পরিমাণ যেহেতু কম, সেহেতু এই সমস্যাগুলো আপনার পাওয়ার এসি থেকেও আসতে পারে, ঠিক আছে? তো এখানে পাওয়ার এসি টিন আছে, আমরা পাওয়ার এসি টিনটা এখান থেকে খুলে নেব। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে যে পাওয়ার এসিটা আছে, পাওয়ার এসির উপরে যে টিনটা থাকে টিনটা কাটা নিছি, আর কাটার পর আমরা এখানে কম্পোনেন্ট চেক করতেছি। তো এখানে আমরা একটা ক্যাপাসিটার মানে একটা ক্যাপ শর্ট পাইতেছি, এখানে দুইটা ক্যাপ শর্ট পাইতেছি। তো বন্ধুরা, আমরা এখানে দুইটা ক্যাপ যেহেতু শর্ট পাইছি, এখানে আমরা একটু রজন থেরাপি দেবো, ঠিক আছে?
তো বন্ধুরা আমরা এখানে একটু রচনের থেরাপিটা দিয়ে নিতেছি। তো দেখেন একটা চার্জিং এর পাশে ক্ষুদ্র একটা ক্যাপাসিটার শর্ট থাকার কারণে আমাদের 3% রিডিং আইসে দাঁড়ায় গেছে। এখন আপনি ভাবতে পারতেন যে পাওয়ার এসির সমস্যা হয়েছে, পাওয়ার এসি উঠে রিভলিং করতেন হইতো না, পাওয়ার এসি সেন্স। তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখানে যে চার্জিং এর পাশে যে ক্যাপাসিটারটা ছিল এটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা চেক দিই যে আসলে আমাদের যে 3% শর্টটা ছিল এটি এখানে ঠিক হয়েছে কিনা। তো সেই জন্য আমরা একটি এখানে গ্রাউন্ড করে নিলাম। বন্ধুরা আমাদের কিন্তু 3% শর্টটা চলে গেছে। এখন আমরা এখানে এখানে এটি লাগাই, লাগানোর পর কিন্তু দেখতেছেন আমাদের কিন্তু এখন শর্ট নাই, কিন্তু আমরা যখন পাওয়ার প্লেস করতেছি আর তখন কিন্তু আমাদের রিডিং টানতেছে। আমি একটু ভালো করে এখান থেকে ধরে নিই। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা রিডিং দেখে বুঝতে পারছেন ফোনটা কিন্তু অন হয়ে গেছে। জাস্ট এখানে ব্যাটারিটা লাগাই নিতে হবে। আর দ্বিতীয় কথা হলো আমাদের ডিসপ্লের কানেক্টার করা নেই, ঠিক আছে। 24, 25, 26 দেখতেছেন 20। তো ডিসপ্লেটা কানেক্টার করা থাকলে আরও ক্লিয়ার আপনারা বুঝতে পারতেন। তো ফোন কিন্তু একদম ফোন রানিং। তো এখানে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ চেকিংয়ের পর কিন্তু আমরা সমস্যাটি বের করতে পারছি। প্রথমে আমরা এখানে পিএআইসিটা তুলে নিছি। আসলে এই ধরনের 3-4% শর্টগুলো পিএআইসি থেকে বেশিরভাগই হয়। তো এখানে আমরা অসংখ্য কম্পোনেন্টগুলো শর্ট পাইছি। এরপরে আমরা যে কম্পোনেন্টটা ফাইন্ড আউট করতে পারছি ওইটা ফালাই দিছি, এখন কিন্তু আমাদের ফোনটা রানিং। তো এই ছিল ভিডিওটি বন্ধুরা, ছোটোখাটো একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।